আমি কোথায় সেই পাগল বিজয় সরকার বেঁচে আছে তার সেই ভাটিয়া লীলা নদীর পাড়ে যে কবির ফোলাগুলো ছিল যখন পাগল বিজয় এই ভাটিয়া লীল হতো মানুষ পাগল হয়ে যেত বাবার মুখে দাদুর মুখে গানগুলো আজও বেঁচে আছে কিন্তু সেই পরিবেশ আর নেই কারণ আমরা নাকি উদ্বাস্তু ভারতের অবিভক্ত ভারতের নাগরিক হয়েও বাপ ঠাকুর দাদা একটা জাতির জন্য ধর্মীয় সম্প্রদায়ের জন্য ভারতকে ভাগ করে দিয়ে আজ আমরা উদ্বাস্তু হয়েছি বড় ব্যথা লাগে স্বাধীনতার 75 বছর পরেও শুনতে হয় আমরা উদ্বাস্তু বাংলাদেশি কেন তোমরা বাংলাদেশি না একই তো বাংলা ছিল একই তো ভারত ছিল বাঙালি আমরা তো বাংলাদেশি আমরা তো সবাই ছিলাম ভারতবাসী তোমরা শয়তানি করে এইভাবে একটা ধর্মীয় সম্প্রদায়ের জন্য ভারত মায়ের বক্ষকে চিরে দ্বিখণ্ডিত করে আমাদের বিদেশে পাঠিয়েছিল কেন দোষ কি আমাদের আমরা অত্যাচারে অত্যাচারিত হয়ে ঘর বাড়ি জমি জমা ফেলে ও সেই গোলা ভরা ধান পুকুর ভরা মাছ সেই দোয়েল পাখির ডাক সেই শাপলা ফুলের গন্ধ আহা সব ফেলে দিয়ে চলে এসেছে আহা আমি তো ভুলতে পারি না সে আপনারা তো সবাই আমার সেই মানুষ যারা এখানকার নবপ্রজন্ম তারা এগুলো বুঝবে না জানবেও না এই ক্ষত তাদের বুকে নাই তাই আপনাদের দেখে পাগল বিজয়ের সেই গানটা আমি গাইছি ও শৈশব হতে ভাবলে এতদিন ওরে জীবন আমার পারতে ছেদিন দিন দিন গেলে thank you.
এখন চতুর্দিকে বিষম্বি পাহাক আমি হারানো পাহি না কেউ দিব বাধ্য ভক্তি প্রেম
কারণ তোমার মতো পবিত্র মানুষ কি এই হৃদয়ে বসতে পারে এই জন্য নিবেদন করলাম আমি তোমার ভাই এইবারে যেভাবে নারদ মুনি গেল আলোচনা করে তার কিছু জবাব দেব আমি ধরে ধরে রাধাকে তুমি অর্ঘ্য দেবে বললে ভগবান তবে বৃন্দাবন থেকে রাধাকে এখানে টেনে আনলে কেন এর কারণ আছে বলি তোমার কাছে গো ঋষি পুত্রের কথা পড়ে দেখবেন আপনারা শাস্ত্র গ্রন্থের পাতা এই নদীর কিনারে ছিল এক ঋষির ঘর নদীর কূলে ঘর বাঁধিয়া বাস করত নির নয় বৎসরের ছেলে যখন স্নান করিতে গেল তখন কুম্ভীরে ধরে ওই ছেলে তার খেল মুনি তখন ক্রোধান্বিত হয়ে প্রভাসকে অভিশাপ দেয় এই প্রভাস যেন সকলের ব্রাত্য হয়ে রয় এখানে কেউ আর আসিবে না স্নান করিবে না জল দূষিত হয়ে যাবে এখানে স্নান করলে পরে তার বিপদ ঘটিবে প্রভাস তখন মূর্তিবন্ধ হয়ে মুনির কাছে কয় আমার জলের মধ্যে কত জন্তু বাস করে সব সময় কুমির যদি তোমার ছেলের ধরে তুমি কুমিরকে অভিশাপ দেবে সেই অভিশাপ আমার কেন বলো বহন করতে হবে তবে অভিশাপ যখন দিয়েছ মুনি শাপান্ত করে দিলে খুবই ভালো হয় নিবেদন করি তোমার চরণ তলে বলে শোনো এই প্রভাস তীর্থে যেদিন রাধা কৃষ্ণের মিলন হবে সেদিন হতে এই প্রভাস তীর্থ যে হইবে এই প্রভাসে আসিবে আবার যত ভক্তগণ প্রভাসের জলে স্নান করিয়া তারা জুড়াবে জীবন তাই কাল শশী আজি প্রভাস কুলে আসি করলাম যজ্ঞের আয়োজন এই প্রভাস তীর্থে হবে রাধা কৃষ্ণের মিলন এখন থেকে এই প্রভাস তীর্থ হয়ে যাবে প্রেমানন্দে হরি হরি বলুন যত হরি বল হরি বল হরি বল এটা হচ্ছে ঐতিহাসিক তথ্য বলা যায় আর একটা কথা বলি আমি দাঁড়াইয়ে সভায় বৃন্দাবন কোথায় যত্র তুলসী কানন তত্র মধুর বৃন্দাবন যত্র হরি নাম সংকীর্তন তত্র মধুর বৃন্দাবন নাকি যত্র ভক্ত সমাগম তত্র মধুর বৃন্দাবন যেখানে রাধা কৃষ্ণ শেখা বৃন্দাবন বলি তোমার ঠাই কথাটা ভালোভাবে তুমি বুঝতে পারো না আবার বলে ও গো কৃষ্ণ বুঝাও তুমি বলে রাধাকে তো তুমি নিজে সৃষ্টি করেছিলে স্রষ্টার চাইতে সৃষ্টিকে কেন বড় করে দিলে বড় শান্তি পাবো কৃষ্ণ ইহার জবাব দিলে শোনো শ্রীমতী রাধারানী হচ্ছেন ভক্তা ভগবানের প্রকাশ ঘটে কিসের দ্বারায় ভক্তের দ্বারায় যেদিন ভারতবর্ষে একজনও কৃষ্ণ ভক্ত থাকবে না সেদিন ভারতবর্ষে একটাও কৃষ্ণ মন্দির টিকবে না তাই ভক্তই আমার মাতা পিতা ভক্তই আমার গুরু ভক্তকে নাম রেখেছে বাংসা কল্পতরু ওরে ভক্তে খাওয়াইলে তখন আমি খাই আর
দিলে পরে আমি উপবাসী নাই আজকে।